রাজধানীর মিরপুরের পল্লবীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে বিএনপি নেতাকর্মীদের অনেকে আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার মিরপুর ৬ নম্বর সেকশন বাজারের পশ্চিম পাশে মুকুল ফৌজ মাঠে এই হামলার শিকার হন বিএনপি নেতাকর্মীরা। হামলার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করেছেন তারা। বিএনপি নেতারা জানান, বিকাল ৩টায় মুকুল ফৌজ মাঠে অনুষ্ঠেয় সমাবেশকে কেন্দ্র করে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল এসে নেতাকর্মীরা জড়ো হন মাঠে। সমাবেশের মঞ্চ প্রস্তুতিও সারেন তারা। দুপুর ৫:৩০টার দিকে লাঠি সোঁটা হাতে নিয়ে কয়েকশো অজ্ঞাত সন্ত্রাসী সেখানে হামলা চালায়। জয় বাংলা স্লোগানে তারা মঞ্চ, পার্কিং করা মোটরসাইকেল ও আশেপাশের দোকানগুলোতে ভাঙচুর শুরু করে। তাদের অতর্কিত হামলায় সমাবেশে আসা বিএনপির অসংখ্য নেতাকর্মী আহত হন। সমাবেশ পণ্ড হয়ে যায় তাদের। দায়িত্বরত পুলিশ সদস্যরা এ সময় নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। হামলার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ৮:৩০টার দিকে বিএনপির নেতাকর্মীরা মিরপুর ৬ নম্বর ইনডোর স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে মিছিল বের করেন। এ সময় তারা প্রধান সড়কের যানবাহনে ইট পাটকেল নিক্ষেপ করেন। মিছিলটি মিরপুর ১০ নম্বরের কাছে গেলে টিয়ারসেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় ওই সড়কে ও আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যান চলাচল ও দোকানপাট বন্ধ হয়ে যায়। পথচারীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে থাকেন। হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক যুগান্তরকে বলেন, এ হামলা পরিকল্পিতভাবে করেছে আওয়ামী লীগ। এই মাঠে তো আমাদের সভা করার অনুমতি ছিল, এরপরও ন্যাক্কারজনক হামলা চালিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। পুলিশ আমাদের প্রোটেকশন না দিয়ে নীরব থেকেছে। এ হামলায় আমাদের অসংখ্য নেতাকর্মী আহত ও রক্তাক্ত হয়েছেন। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। উল্লেখ্য, এর জনসভা নিয়ে গত কয়েকদিন ধরেই মিরপুরের পরিস্থিতি উত্তপ্ত ছিল। পল্লবীতে ১২ নম্বর ডি ব্লক ঈদগাহ মাঠে জনসভার জন্য আবেদন করেছিল আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই। একই স্থানে ও একই সময়ে বৃহস্পতিবার সভাটির অনুমতি চেয়ে দুপক্ষই মিরপুরের উপপুলিশ কমিশনারের কাছে চিঠি দেন। তবে আওয়ামী লীগকে ওই মাঠে সমাবেশের অনুমতি দিয়ে বিএনপিকে ৬ নম্বরের মুকুল ফৌজ মাঠ নির্ধারণ করে দেয় ডিএমপি। উল্লেখ্য, গেল কয়েক মাস ধরেই হঠাৎ করেই মাথাচাড়া দিয়ে উঠেছে বিএনপি নেতাকর্মীরা। তারা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিএনপি নেতাকর্মীদের উপর হামলা মামলার প্রতিবাদেই তারা আবারও মাঠে নেমেছেন। তারা বলছেন, আগামী নির্বাচনে অংশগ্রহণমূলক নির্বাচন করে আবারও জাতীয় সংসদে যেতে চান তারা। যদিও এ ব্যাপারে দ্বিমত রয়েছে বিএনপির কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতার মধ্যেই, যা গেল কয়েকদিনের বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে।